ফাইল ওপেন করার পরে এখন আমরা ফটোশপের ইন্টারফেস সাথে পরিচিত হব আমার এখানে ফটোশপ যেভাবে দেখাচ্ছে আপনার এখানে নাও দেখাতে পারে এটা আসলে ডিপেন্ড করে মনিটরের সাইজের উপরে তো চলুন আমরা দেখি ফটোশপের এখানে উপরে আছে সব মেনু আইটেম গ্রুপ করা বিভিন্ন অপশন এখানে গ্রুপ করে দেওয়া আছে বাম সাইডে আছে আমাদের যেসব প্রয়োজনীয় টুলস যেগুলো দিয়ে আমরা ফটোশপের এডিটিং করব যদি আমরা মাউস দিয়ে অপশনগুলোর উপর হাবার করি তো এখানে দেখবেন একটি ছোট স্ক্রিন ওপেন হবে যেখানে আপনি এই অপশনগুলোর কাজ কি তা সংক্ষেপে দেখতে পারবেন আর মাঝখানে আছে আমাদের ফটো বা ইমেজ যেটাতে আমরা কাজ করব আর নিচে আছে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট সাইজ আমরা এখানে ডকুমেন্ট সাইজ ছাড়াও আর অনেক কিছু দেখতে পারি ঠিক আছে এখন ডান সাইডে আছে আমাদের ফটোশপ প্যানেল যেখান থেকে আমরা লেয়ার বা কালার বা সোয়াচ এগুলো সিলেক্ট করতে পারি তো আপনার ওয়ার্কিং স্পেস আমার মতো নাও হতে পারে আপনার ওয়ার্কিং স্পেস যদি অন্যরকম হয়ে থাকে তো এটা ঠিক করার জন্য প্যানেল ভিউ থেকে এসেন্সিয়াল ক্লিক করুন অথবা যদি অন্যভাবে হয়ে থাকে তাহলে রিসেট করুন যেমন ধরুন যদি আমি এই প্যানেলটা ভুলে ক্লোজ করে থাকি তাহলে আবার কিভাবে পেতে পারি দেখুন ওয়ার্কিং স্পেস থেকে রিসেট এসেনশিয়ালস যদি ক্লিক করি আবার আমার ওয়ার্কিং স্পেস আগের মতো হয়ে যাবে এখন যেমন দেখা যাক ফটোশপের একটি অন্যতম ফিচার যেটা হলো সার্চ তাহলে আমাদের এমন কোনো টুলস অথবা এমন কোনো মেনু আইটেম যেটা আমরা খুঁজে পাচ্ছি না তো আমরা সেটা সহজে খুঁজে পেতে পারি সার্চের মাধ্যমে এখান থেকে সার্চ করতে পারেন যেমন ধরুন রিলেটেড যত ধরনের প্যানেল আছে অথবা অপশন আছে বা মেনু আইটেম আছে সবগুলো এখানে পেয়ে যাবেন আপনি এমন হতে পারে যে ওল্ডার ভার্সনের ফটোশপ ইউজ করতেছেন তো যদি সার্চ অপশন এখানে না থাকে তা আপনি এখান থেকেও সার্চ করতে পারেন অথবা শর্টকাট কি কন্ট্রোল দিয়ে করতে পারেন এখন চলুন দেখা যাক কিভাবে ফটোশপে থিম চেঞ্জ করা যায় থিম চেঞ্জ করতে এডিট এন্ড যেতে হবে এখান থেকে আমরা সাদা যে কোন কালার ডার্ক থিম সিলেক্ট করতে পারি আমার কাছে সবসময় ডার্ক থিমটাই বেশি পছন্দ যার কারণে আমি ডার্ক থিম করি সবসময় আপনাদের যেটা পছন্দ সেটাই ইউজ করতে পারেন